এবার জয়দীপ ঘোষকে তোলাবাজ ও দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করল দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী ও দিনহাটা শহরের যুব সভাপতি মৌমিতা ভট্টাচার্য। বহুদিন থেকেই জয়দীপ ঘোষ বারবার বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে কথা বলছেন, এবার তারই প্রতিবাদে জয়দীপ ঘোষকে তোলাবাজ ও দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করলেন দিনহাটার এই বর্তমান নেতৃত্ব। দিনহাটা শহরে কোথায় কোন জমিতে কত তোলা তুলছে সেই সবকিছুই তাদের নজরে রয়েছে এবং তার জন্যই বিধায়ক এবং জয়দীপ ঘোষের দূরত্ব বেড়েছে বলেও জানান তারা। পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় অজয় রায়ের জমিতে বাজার বসানো জয়দীপ ঘোষের মস্তিষ্ক প্রসূত ছিল তাও বলেন দিনহাটার যুব সভাপতি মৌমিতা ভট্টাচার্য। প্রসঙ্গত একদা এক সময় একই সাথে দলে থেকে কাজ করতেন জয়দীপ ঘোষ ও মৌমিতা ভট্টাচার্য, দুজনেই উদয়ন গুহর খুব কাছের ছিলেন। এখন দল এক হলেও দুজনের কথাবার্তায় বোঝাই যাচ্ছে এই দুজনের এখন দুই মেরুর লোক। বারবার সামাজিক মাধ্যমে জয় ঘোষ এবং মৌমিতা ভট্টাচার্যকে একে অপরের প্রশংসা করতেও দেখা গেছে। তবে কিছুদিন থেকে জয়দীপ ঘোষকে দেখা যাচ্ছে উদয়ন গুহর বিরুদ্ধে নানা দুর্নীতির কথা প্রকাশ্যে আনতে। এবার জয়দীপ ঘোষের দুর্নীতির কথা প্রকাশ্যে আনতে তৎপর হলেন এই দুই নেতৃত্ব, সাবির সাহা চৌধুরী ও মৌমিতা ভট্টাচার্য। যে অভিযোগটা করছে সে আগে নিজের মুখে আইনে দিয়ে দিবে। তিনি দেখলাম মানে কোনো একটি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমি দেখতে পারলাম যে তিনি বলেছে যে ওকে কে বহিষ্কার করেছে না কি করেছে, দলে একজনই নেত্রী। অবশ্যই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে আছে, কিন্তু যে জেলা সভাপতির নামে সে এই কথাটা বলছে বা যে বিধায়কের নামে এই কথাটা বলছে, সেই বিধায়ক বা জেলা সভাপতি দুজনকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকিট দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি করেছে। দলের প্রোটোকল মেনে যদি আমরা চলি তাহলে জেলা সভাপতি যেই হোক আমাদের তাকে মেনে কাজ করতে হবে। আজকে ও কবে মানে ওর কথা শুনে মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস দলটা ও নিজেই তৈরি করেছে, ঠিক আছে। আজকে তার যত আজকে কাউন্সিলর ছিল ছ বছরে কি করেছে না করেছে সেটা দিনহাটার মানুষ সবাই জানে। আজকে এই ঘরের নামে টাকা, ঘরের নামে প্রচুর টাকা তুলেছে। যখন আমাদের মাননীয় বিধায়ক চেয়ারম্যান ছিলেন, তিনি যখন লাস্টের দিকে বুঝতে পারলেন আমাদের বিধায়ক মহাশয়, তখন তিনি সেই এক নম্বর ওয়ার্ডের ঘরের লিস্ট টোটালটা ক্যান্সেল করে দিয়ে নিজের হাতে সেই লিস্ট বানিয়েছে। কারণ তার ওয়ার্ড থেকে প্রচুর কমপ্লেন বিধায়ক সাহেবের কাছে এসছে যে ঘর নিতে গেলে নাকি টাকা দিয়ে ঘর নিতে হয়। তো এটা হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটির যে কাউন্সিলর ছিল সে কলঙ্ক আমাদের, ঠিক আছে। গরিবের ঘরের নামে টাকা নেওয়া এর থেকে বড় কলঙ্ক হতে পারে না, আর নিজের মুখটা আয়না দিয়ে দেখলে সে বুঝতে পারবে ভালো মতো। প্রথমে নমস্কার, আমিও দেখেছি আজকে ফেসবুকের মাধ্যমে দেখলাম একটা চ্যানেলে বলছিলেন উদয়ন গুহ দুর্নীতির কথা। উদয়ন গুহ দুর্নীতি, উদয়ন গুহ তোলাবাজ, যদি দলীয় স্বার্থে তার কথায় আমরা স্বীকার করে নিলাম উদয়ন গুহ তোলাবাজ। উদয়ন গুহ যখন জয়দীপ ঘোষকে বিশ্বস্ত সৈনিক বলে ছবি পোস্ট করত, তখন কেন পাল্টা জয়দীপ ঘোষ বলল না যে আমি তোলাবাজের বিশ্বস্ত সৈনিক হতে চাই না? তখন তো আমরা দেখলাম না ওনাকে সেসব পোস্ট করতে। ওনার হঠাৎ করে এখন কেন মনে হচ্ছে যে উদয়ন গুহ তোলাবাজ, উদয়ন গুহ দুর্নীতিবাজ? তাহলে যখন উদয়ন গুহর সাথে ওনার খাতির ছিল তখন ওনার কেন মনে হলো না? তখন কি সুবিধা পাচ্ছিল উদয়ন গুহর কাছ থেকে? যদি এই প্রশ্নটা দলীয় স্তরের একজন নেত্রী হয়ে আমি ওনার কাছে এই প্রশ্নটা করি তাহলে উনি কি উত্তর দেবেন সেটা আমি জানতে চাই। আর দ্বিতীয়ত, আমি যদি নির্বাচন থেকে বলেন বা তার আগের থেকে, একবার জয়দীপ ঘোষ দল থেকে বহিষ্কার হলো এবং পুনরায় দলে ফিরে এলো, একইভাবে সাবির সাহা চৌধুরীও বহিষ্কার হলো আবার দলে ফিরে এলো, তা আমি মোটামুটি দলের দুঃসময় থেকে সুসময় সবটাই উদয়ন গুহর পাশেই ছিলাম, থেকে রাজনীতি করেছি, সেই মুহূর্ত থেকে দেখেছি যে জয়দীপ ঘোষের সাথে উদয়ন গুহর সম্পর্কের ফাটলটা নিতান্তই একটা ধান্দা, একটা অর্থনৈতিক প্রলোভন। কিভাবে মানুষকে টোপ দিয়ে কিভাবে অর্থ ইনকাম করা যায় সেটা যখন উদয়ন গুহ বুঝে গেল যে জয়দীপ ঘোষ আমাকে ব্যবহার করে দিনহাটা শহর কেন পুরো বিধানসভায় একটা ত্রাস সৃষ্টি করে ইনকাম সোর্স খুঁজে বার করছে, তখন ধীরে ধীরে জয়দীপ ঘোষকে একটু চাপিয়ে দিতে শুরু করলো। আমি যদি একটু পুনরায় পেছন দিকে ফিরে যাই, উদয়ন গুহ ভোটের পর ওনার হাত ভেঙে দেওয়া হলো, মূল দোষী ছিল অজয় রায়, এখন তিনি বিজেপিতে যোগদান করেছেন। তো অজয় রায়ের জমিটা দেখলাম 7 নম্বর ওয়ার্ডে দখল হয়ে গেল, উদয়ন গুহ বারবার না করেছিল, আমরা সামনেই ছিলাম যে জয় এসবের মধ্যে যাস না, এসব দরকার নেই,
প্রশাসনিকভাবে আমরা নালিশ জানিয়েছি, পুলিশ এর ব্যবস্থা নেবে। আমরা দেখলাম দিনের বেলা অজয় রায়ের জমিতে বাজার বসে গেল। অজয় রায় দোষী, দুষ্কৃতী, তিনি অবশ্যই শাস্তি পাবেন, প্রশাসনের ওপর আমাদের ভরসা আছে। কিন্তু তার জমি জবরদখল করে নিয়ে তাকে একটা প্রলোভন দেখিয়ে গরিব মানুষদেরকে বাজার বসিয়ে দিয়ে কিভাবে জমিটাকে নিজের দখলে নিয়ে আসা যায় এবং আগামী দিনে সেই জমিটাকে বিক্রি করে ধান্দা করা যায়, এসব বিষয়গুলো যখন উদয়ন ঘোষ সামনে আসতে শুরু করলো, তখন থেকেই উদয়ন ঘোষের সাথে ক্রমেই দূরত্ব বাড়লো। এমনকি আমি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি, আমারও দোষ আছে আমি বলবো, কারণ আমি পিছিয়ে আছি বিভিন্ন জায়গায়। আমি এই কিছুদিন আগে ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও, জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও, MS রিয়া অটোমেটিভ, MH রোড কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। গৌরীশঙ্কর মহেশ্বরী বলেন, যখন তিনি পৌর প্রশাসক ছিলেন তখন 1 নম্বর ওয়ার্ড থেকে ঘর দেওয়া নিয়ে অভিযোগ উঠেছিল। পরবর্তীতে তিনি নির্দেশ দেন পৌরসভা থেকে 1 নম্বর ওয়ার্ডে ঘর নির্মাণ করা হবে। ঘর তৈরি নিয়ে স্বজন পোষণের অভিযোগ ছিল বলে এদিন টোলগেট নিয়ে গৌরীশঙ্কর মহেশ্বরী বলেন, বেনামে টোলগেটের বরাত নিয়ে প্রায় 16 থেকে 18 মাস ধরে প্রায় 10 লক্ষ টাকা তুললেও পৌরসভায় জমা দেয়নি বলে অভিযোগ করেন দিনহাটা পৌরসভার পৌরপিতা গৌরীশঙ্কর মহেশ্বরী। কি জানাচ্ছেন তিনি শুনব। আমার কাছে এই অভিযোগ আছে, জেলা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, আমি যখন পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন হয়েছিলাম এবং পরবর্তীকালে পৌর চেয়ারম্যান হওয়ার পর 1 নম্বর ওয়ার্ড থেকে আমার কাছে হাউস ফ্লোর স্কিমে ঘর বণ্টন নিয়ে নানারকম দুর্নীতির অভিযোগ এসেছিল এবং যিনি এর আগে পৌর প্রশাসক ছিলেন উদয়নবাবু, ওনার কাছে এসেছিল। আমি বাধ্য হয়ে পরে সিদ্ধান্ত নিয়েছিলাম 1 নম্বর ওয়ার্ডে হাউস ফর স্কিমে যে ঘরগুলো বন্টন হবে এগুলা ডাইরেক্ট পৌরসভার মারফত যাতে প্রকৃত যারা মালিক তারাই যেন পায়, গরিব মানুষরা যেন পায়, কোনো দুর্নীতি যেন না থাকে। দুর্নীতির অভিযোগ টাকা পয়সা লেনদেনের ব্যাপারে 1 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর ছিলেন তার সঙ্গে পেয়েছিলাম, আমরা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উদয়ঙ্গ ব্যক্তিত্ব সম্বন্ধে দিনহাটাবাসী জানে, উনি সকলের অভিভাবক এমনি হন নাই, উনি নিজের কর্মকাণ্ডের মাধ্যমে দিনহাটাবাসীর হৃদয় জয় করেছেন এবং মানুষ ভুল থেকে শিক্ষা নিয়ে ওনাকে উপনির্বাচনে 1,65,000 ভোটে বিজয় করেছিলেন এবং দিনহাটা শহর থেকে প্রায় 16,000 ভোটে জয় করেছিলেন। এতে কে কী করলো না করলো তাতে কিছু যায় আসে না। আর টোলগেট ব্যাপারে যিনি জেলা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর 1 নম্বর ওয়ার্ডে নিজে প্রভাব খাটিয়ে 2015 আমি বোর্ডের সদস্য ছিলাম, টোলগেটটি উনি বেনামে নিজের লোকের নামে নেয় এবং আমরা লক্ষ্য করলাম টোলগেট বাবদ প্রায় 16 মাস বা 18 মাস, আমি ফাইনালি বলতে পারছি না, 16 মাস তো মিনিমাম হবে, হয়তো একটু বেশি হবে, পয়সা উনি জমা দেননি। 70,000 টাকা করে প্রতি মাসে টোলগেটে আমাদের ছিল, না দেওয়াতে এই বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল এবং থানায় তার বিরুদ্ধে এফআইআর করেছিল, ওনার যার নামে টোলগেটটা ছিল, বাধ্য হয়ে টোলগেটটা আমরা নিজের নামে আবার পৌরসভা নিয়েছি এবং আমরা নিজেই চালাচ্ছি বিভিন্ন অভিযোগ পেয়ে এবং টোলগেটে পয়সা না পাওয়ার জন্য। উনি বলছে আমি মনে প্রাণে তৃণমূল, যদি সঠিক উনি মনে প্রাণে তৃণমূল থাকতেন তাহলে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে নানারকম উৎসাহ উনি করে বেড়াতেন না, মিথ্যা রটনা করে বেড়াতেন না। এতে ঘুরে ফিরে উনি দলেরই ক্ষতি করছেন, উনি যদি দল মনে দল থেকে বৃদ্ধি
আমরা এই বিষয়ে কথা বলে নেব দিনহাটা থেকে আমাদের প্রতিনিধি অমৃতা চন্দ্র রয়েছে। অমৃতা, রাজনৈতিক হিংসা, গোষ্ঠী কোন্দল, আবার উভয়ই একই দলের হয়েও দুই মেরুর লোকের মতো তাদের আচরণ, কি বলবে এই বিষয়ে? দেখো, এই রাজনৈতিক হিংসা বা গোষ্ঠী কোন্দল দীর্ঘদিন ধরেই আমরা দিনহাটা মহকুমায় লক্ষ্য করছি, বা দিনহাটা শহরে বিশেষত এই গোষ্ঠী কোন্দল কিন্তু বর্তমানে চরম পর্যায়ে উঠেছে, যেখানে একদা উদয়নগর ঘনিষ্ঠ ছিল জয়দীপ ঘোষ এবং মৌমিতা ভট্টাচার্য, সেখানেই দেখা যাচ্ছে যে এই জয়দীপ ঘোষকে বারংবার উদয়নগর বিরুদ্ধে মুখ খুলতে সে কিন্তু তোলাবাজ বা অন্যান্য ধরনের যেসব কথাবার্তা আমরা বারবার সামাজিক মাধ্যমে বা মনে করো দেখেছি বা মনে করো খবরের মাধ্যমে উঠে এসেছে, সেই সব অভিযোগ কিন্তু উদয়ন গুহর বিরুদ্ধে বলেছে করেছে হচ্ছে জয়দীপ ঘোষ। এবার সেই জয়দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু মুখ খুলতে দেখা গেল মৌমিতা ভট্টাচার্য এবং স্বামী শাহা চৌধুরীকে। মৌমিতা ভট্টাচার্য জয়দীপ ঘোষের একদা খুবই ঘনিষ্ঠ ছিল এক সময়, কিন্তু সোশ্যাল সামাজিক মাধ্যমে আমরা দেখেছি জয় ঘোষ এবং মৌমিতা ভট্টাচার্য একে অপরের পোস্টে ব্যস্ত থাকতো এবং খুবই কাছের বলেই পরিচিত ছিল। এই মৌমিতা ভট্টাচার্য কিন্তু আজ সকালে তাকে আমরা দেখলাম যে ভিডিও বার্তার মাধ্যমে বা ভিডিও সাংবাদিক সামনে তিনি কিন্তু জয় ঘোষের কিছু তোলাবাজির কথা তুলে ধরলেন, পাশাপাশি সাবির শাহা চৌধুরী একই ভাবে সেই তোলাবাজির কথা তুলে ধরলেন। কিভাবে জয়দীপ ঘোষ জাগার নামে বা জমির নামে, জমি বিক্রির নামে টাকা তুলেছে পার্টির নাম করে, সেই সব কিন্তু অভিযোগ করেছে মৌমিতা ভট্টাচার্য বা স্বামী শাহা চৌধুরী। অপরদিকে টোল গেটের নামে যে টাকা নিয়েছিল সেই টাকা কিন্তু পৌরসভায় জমা দেওয়া হয়নি, এই অভিযোগ করছে গৌরীশঙ্কর মাহেশ্বরী। পক্ষান্তরের অভিযোগ, তোলাবাজির অভিযোগ, দুর্নীতিবাজির অভিযোগ কিন্তু পরপর উঠে আসছে। এবার কিন্তু যেটা জয়দীপ ঘোষ উদয়ন গুহর বিরুদ্ধে করতো, এবার কিন্তু মৌমিতা ভট্টাচার্য বা সাবির শাহা চৌধুরী, গৌরীশঙ্কর মাহেশ্বরী জয় ঘোষের বিরুদ্ধে করছে। তো এই নিয়ে কিন্তু একটা চাপা উত্তেজনা বলবো না, এটা কিন্তু একটা বিস্ফোরক রূপ ধারণ করেছে। দেখা যাচ্ছে যে এই যে গোষ্ঠী কোন্দল দিনহাটা মহকুমায় কিন্তু প্রবল আকার ধারণ করেছে। একদমই ঠিক তাই অমৃতা। দেখো, আমরা এর আগেও দেখেছি যে কোচবিহারে যে রাজনৈতিক, যে তৃণমূলে যে রাজনৈতিক দল রয়েছে সেখানেও কিন্তু এই জয়দীপ ঘোষ নামটি মানে বহুল চর্চিত। একদিকে পার্থপ্রতিম রায়ের সাথে তার যে বিরোধী, আবার অন্যদিকে রবীন্দ্রনাথ ঘোষের সাথে তার অনেকটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এক্ষেত্রে কি শুধুমাত্র রাজনৈতিক দলের বলেই তার বিষয়ে এত চর্চা চলছে, নাকি এই ক্ষেত্রে কোচবিহার থেকে দিনহাটা সম্পূর্ণ জায়গায় তার বিরুদ্ধে যে সমস্ত আঙুল উঠছে সেটা অনেকটাই ঠিক? কে বলছে রাজনৈতিক মহল? দেখো, রাজনৈতিক মহল পার্থপ্রতিম রায় কিছুদিন আগেই তার সাথে দলের কোনো সংস্রব নেই একথা জানিয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও তাকে দেখা যাচ্ছে বরিষ্ঠ নেতৃত্বের সাথে বিভিন্ন জায়গায় সোশ্যাল মাধ্যমে যে ছবি তিনি পোস্ট করছেন বা তার অনুগামীরা পোস্ট করছে, এবং আমরা পরশুদিন দেখেছি বানেশ্বর শিব মন্দিরে পুজো দিতে, যদিও বরিষ্ঠ নেতৃত্বের কাছ থেকে কিন্তু এই সম্পর্কে কোনো কথা বা তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি, সেটা কিন্তু কোনো দলীয় কর্মসূচি ছিল না, এটাও আমরা জানি। কিন্তু তার উপর আমি বলে রাখি যে এই জয়দীপ ঘোষ বহুল চর্চিত ভোটের আগের থেকে, বিধানসভা ভোটের আগের থেকে এবং বিধানসভা পরের ভোটের পর কিন্তু আরো বেশি করে চর্চিত হয়ে গেছে। ভোট পরবর্তী হিংসায় তার নাম বারবার জড়িয়েছে। দিনহাটা শহরে যে ভোট পরবর্তী হিংসা ছিল তা কিন্তু বারবার সবার আগে যে নামটা উঠে এসছে সে কিন্তু জয়দীপ ঘোষ, তার জন্য কিন্তু তিনি বহুল চর্চিত ছিলেন। সাবির শাহা চৌধুরী যে বক্তব্য দিয়েছেন বা মৌমিতা ভট্টাচার্য যে বক্তব্য দিয়েছেন, তাদের মতে কিন্তু যে এই ধরনের হিংসা রাজনীতি জয়দীপ ঘোষ করতো জন্যই উদয়ন গুহ তার কাছ থেকে সরে এসেছে, আর তাতেই কিন্তু খুব বিক্ষুব্ধ হয়ে গেছে জয়দীপ ঘোষ, এবং যেখানে সেখানে টাকা কথাবার্তা করতে বলে কিন্তু তারা অভিযোগ করেছে। অনেক ধন্যবাদ অমৃতা তোমাকে। এবার জয়দীপ ঘোষকে তোলাবাজ ও দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করলো দিনহাটা পৌরসভা ভাইস চেয়ারম্যান সাবির শাহা চৌধুরী ও দিনহাটা শহরের যুব সভাপতি মৌমিতা ভট্টাচার্য। বহুদিন থেকে জয়দীপ ঘোষ বারবার বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে কথা বলছেন, এবার তারই প্রতিবাদে জয়দীপ ঘোষকে তোলাবাজ ও দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করলেন দিনহাটার এই বর্তমান নেতৃত্ব।